কবিতা জীবনের কোন কবি হাসিনা হারভিয়া। জীবনের কোনো নিরাপত্তা নেই, একটা না একটা সমস্যা থেকেই যাবে। গলা কাটা থেমেছে, ডেঙ্গু এসেছে, বন্যাতেও অনেকে ভেসেছে, গণপিটুনিতেও মরেছে, আগুনে পুড়েছে মানুষজন, অনেকের স্বজন। সড়কে নেই নিরাপত্তা, গাড়ির চাপায় মরে অনেকজন। চারিদিকে অবস্থা দেখে আস্তে আস্তে মনের অনুভূতিগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ডেঙ্গু এটা কিন্তু গুজব নয়। ডেঙ্গু থেকে বাঁচতে চান? ডেঙ্গু খারাপ অবস্থায় গেলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাঁচতে হলে জানতে হবে, ডাক্তারের কাছে আসতে হবে। সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, প্রাণঘাতী ডেঙ্গু জ্বর ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ছে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আতঙ্কিত না হয়ে আপনারা ডাক্তারের পরামর্শ নিন। বাঁচতে হলে জানতে হবে, ডাক্তারের কাছে আসতে হবে। একটা জীবনের মূল্য কেউ দিতে পারে না। বাঁচতে হলে জানতে হবে।